নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব ভেবেচিন্তে কিছু করেন, খুব গুরুগম্ভীর মতামত দেন, এরকম কি কেউ বলেন? ওনার আচরণে বহুবার দল দলনেত্রী বিব্রত হয়েছেন, এটাও তো সত্যি। সেই তিনি সংসদ ভবনের সামনে ধনখড় সাহেবকে নিয়ে তেমনই লঘু অবতারণা, চলতি বাংলায় ভাঁড়ামো যাকে বলে তাই করেছেন। সেটা খুব নতুন কিছু নয়, আশ্চর্যেরও কিছুই নয়, কিন্তু আসলের চেয়ে সুদ বেশি, খাজনার চেয়ে বাজনা বেশি, আগুনের চেয়ে ধোঁয়া বেশি, ইত্যকার প্রবচনের মতোই আসল ঘটনাকে ঢেকে দিয়ে কল্যাণবাবুর এই স্ট্যান্ড আপ কমেডি আপাতত জাতীয় এবং বাংলার সংবাদ মাধ্যমে ছেয়ে আছে। কেন কল্যাণ অমন করিলেন? আহা, পকেট মারটিকে ওই রকমভাবে কে মারিল? আরে ভাই, পকেট মারটি পকেট না মারিলে কেউ ওনার দুগাছা লোমও ছিঁড়ত না। এটি তো প্রতিক্রিয়া, ক্রিয়া নিয়েও দু চার কথা হোক। সংসদ ভবনের সামনে সিঁড়িতে বসে আছেন আমাদের নির্বাচিত প্রতিনিধিরা। কেন রে ভাই, 1952 থেকে সংসদ চলে আসছে, এমন পাইকারি হারে বহিষ্কার কেউ কখনো কি দেখেছে? অটলজি তখন প্রধানমন্ত্রী, সংসদের বাইরে ওই কালার ক্যানিস্টার নয়, AK-47 নিয়ে হাজির হয়েছিল টেররিস্টরা, গুলিগোলা চলেছিল, সেবারও সংসদে হল্লা কম হয়নি। যদিও অটল বিহারী বাজপেয়ী বা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মৌনী বাবা হয়ে বসেছিলেন না, তারাও সংসদেই ছিলেন, প্রশ্ন উঠেছিল, জবাব দিয়েছেন, কিন্তু এমন গণহারে সংসদ বহিষ্কারের ঘটনা তো ঘটেনি। বফর্স ইস্যুতে, নির্ভয়া ইস্যুতে দিনের পর দিন সংসদ অচল করে রেখেছিলেন বিরোধীরা, বিজেপিও ছিল সেই দলে। কই, এমন গণহারে বহিষ্কার তো হয়নি, এবার হলো। তার প্রতিক্রিয়ায় কল্যাণের স্ট্যান্ড আপ কমেডি এবং ধনখড়জির গুসা, সেটাই বিষয় আজকে। কল্যাণের ভেংচি কাটা আর ধনখড় কা গুসা। সংসদে গণ সাসপেনশনে বেনজির ধারা বৃহস্পতিবারেও অব্যাহত। কমতে কমতে বস্তুত বিরোধী শূন্য বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের পীঠস্থান ভারতের সংসদ। সেখানেই একের পর এক গুরুত্বপূর্ণ বিল পাস হয়ে চলেছে বিনা বিতর্কে, বিনা আলোচনায়। রাজ্যসভা ও লোকসভায় বিরোধীরা সংসদ ভবনের নিরাপত্তার গলদ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবি করায় দুকক্ষই গণহারে সাসপেনশন চালানো হয়। প্রত্যাশিতভাবেই তার প্রতিবাদে বিরোধী সদস্যরা কক্ষের বাইরে বিক্ষোভে সামিল হন। সেখানে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নকল করে রঙ্গ তামাশা করেন তৃণমূলের লোকসভার সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার সেই অঙ্গভঙ্গি আচরণের ভিডিও তোলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উপরাষ্ট্রপতিকে নিয়ে রসিকতার সে খবর অচিরেই চাউর হয়ে যায়, তাতেই বেজায় চটে গিয়েছেন ধনখড়। সংসদে আলোচ্য হয়ে ওঠে কল্যাণের ওই মিমিক্রি, আড়ালে চলে যায় সাসপেন্ড হওয়া বিরোধী 143 জন সদস্যের গড় হাজিরা, যার ফলে দেশের প্রায় 15 কোটি ভোটদাতার প্রতিনিধিত্ব উপেক্ষিত হলো ভারতের সংসদে। কোনটা অগ্রাধিকার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মস্করা নাকি 143 জন নির্বাচিত জনপ্রতিনিধির স্বর? এই প্রশ্নের জবাবের মধ্যেই রয়েছে ভারতের গণতন্ত্রের ভবিষ্যৎ। 800 কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি করার পরে তার 4 স্তরের নিরাপত্তা ভেদ করে অর্গানাইজড টেররিস্টরা নয়, কিছু আইডিয়ালিস্ট নৈরাজ্যবাদী, মাথা গিনতিতে 6 থেকে 7 জন হবে, তারা ঢুকে পড়ল, হাতে রং বোমা, রংবাজি করলো সংসদের ভেতরে। তাদের কাছে আসল বোমা থাকতে পারতো, রাসায়নিক গ্যাস থাকতে পারতো, তার আত্মঘাতী দল হতেই পারতো, কেবল রংবাজির ওপর দিয়ে বিষয়টা বেরিয়ে গেছে। তো সাংসদরা বলছিলেন, প্রশ্ন করছিলেন, কি করে এমন হলো? স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী সামনে আসুন, সংসদ ভবনে আসুন, আমাদের প্রশ্নের জবাব দিন। উত্তর এলো না, উল্টে 141 জনকে বহিষ্কার করা হলো, আজও বহিষ্কার করা হয়েছে আরও 2 জনকে। তারা সংসদের বাইরে সিঁড়িতে বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তা নিয়ে ধনখড় সাহেবের কোনো বক্তব্য শুনেছেন? এই ঘটনা এর আগে কখনো হয়নি, এটা বলেছেন? নির্বাচিত সাংসদরা সংসদ ভবনের সিঁড়িতে বসে আছেন তা নিয়ে উনি দুঃখিত, এমন কথা বলেছেন? না, একবারের জন্যও নয়। কিন্তু ওই সিঁড়িতে বসেই কল্যাণ ব্যানার্জি তাকেই ভেঙাচ্ছিলেন, তার গলা নকল করে বা তার অঙ্গভঙ্গি নকল করে মিমিক্রি করছিলেন, তা নিয়ে তিনি ভারী দুঃখিত। কেননা তিনি দেশের উপরাষ্ট্রপতি, তিনি দেশের উপ না পাপ তা আলোচনার আগে এটাই তো আলোচনা হওয়া উচিত যে দেশের নির্বাচিত জনপ্রতিনিধিরা সংসদের বাইরে কেন? সেসব নয় আপাতত মুখ্য আলোচনা, ধনখড় সাহেবকে গুসা কিউ আয়া? এখানেই কিসা থেমে নেই। ওনার এই গুসা আর ক্রোধ এবং দুঃখ দেখে সমবেদনা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী।
যিনি সভায় সভায় মিমিক্রি করে বেরিয়েছেন, দিদি ও দিদি, দিদি ও দিদি বলে একজন জনপ্রতিনিধি, একজন নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী, একজন মহিলাকে নিয়ে প্রকাশ্য সভায় ওই নোংরা আচরণ যিনি করছেন, তিনি আজ অন্যের আচরণ নিয়ে আহারে কত দুঃখ পেয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা করেছেন তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, কিন্তু সেটা তো ছিল প্রতিক্রিয়া। তার আলোচনার বহু আগে সংসদীয় গণতন্ত্রের লাশ নিয়ে যে শোভাযাত্রা বেরিয়েছে, বিজেপি দল আর সরকার সেই শেষ শোভাযাত্রায় সামিল হয়েছে, তা নিয়ে আলোচনা হওয়া দরকার। আর মিমিক্রি সংসদের বাইরে সিঁড়িতে নয়, সংসদের মধ্যেই একবার নয় বহুবার মিমিক্রি করেননি আমাদের প্রধান সেবক? নাকি ওই রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতিকে বাদ দিয়ে যত ইচ্ছে অভদ্র আচরণের ছাড় দেওয়া আছে ভারতবর্ষের সংবিধানে? আমরা আমাদের দর্শকদের কাছে প্রশ্ন রেখেছিলাম, কেবলমাত্র প্রশ্ন তোলার অপরাধে আজ অবধি 143 জন নির্বাচিত সাংসদকে সংসদ থেকে সাসপেন্ড করা হয়েছে। তার প্রতিক্রিয়ায় সংসদ ভবনের সিঁড়িতে বসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ধনখড় সাহেবকে নিয়ে মশকরা করেছেন। কোনটা নিয়ে আলোচনা হওয়া উচিত, কোনটা আজ দেশের মানুষের কাছে বেশি গুরুত্বপূর্ণ, শুনুন কি বলেছেন আমাদের দর্শকেরা। রাজনীতিতে একটা ভালো পরিবেশ থাকার প্রয়োজন, এবং এখন সেন্ট্রালে যে বিজেপি সরকার চলছে গণতন্ত্রের কণ্ঠরোধ হচ্ছে। এখানে কিছু মানে অনৈতিক কাজ করেছেন, সেই জন্য সাসপেন্ড হয়েছে। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো উনি অপোজিট পার্টি বলবে যে সাসপেন্ড করেছে, এটা ঠিক করা হয়নি, এটা আমি বলতে চাই। কোনো প্রশ্ন করার জন্য যদি কাউকে সাসপেন্ড করে, এটা মনে হয় আমাদের ভারতবর্ষ গণতন্ত্র দেশে সবচেয়ে ভয়ঙ্কর খারাপ দিন। দেশে সংসদীয় গণতন্ত্রকে বাঁচিয়ে সংসদে ওই ব্যাপারে আলোচনাটাই বিশেষ করে প্রয়োজন। বিরোধীরা যখনই সরকারের কার্যপ্রণালী নিয়ে কোনো প্রশ্ন তুলছেন, তখনই স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যান সেই সাংসদদের সংসদ থেকে সাসপেন্ড করে দিয়ে সেই কণ্ঠরোধ করে আসছেন। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, কারণ অতগুলো সংসদ কী করে একটা পার্লামেন্ট থেকে বহিষ্কার হতে পারে, সেটা তো কখনই যুক্তিসঙ্গত কথা নয়। যেখানে আমাদের গণতান্ত্রিক উপায়ে যারা নির্বাচিত তাদের 1/3 লোককে সাসপেন্ড করে দিয়ে একটা বিল পাশ করিয়ে নেওয়ার মতন একটা কুচক্রি চক্রান্ত আমাদের গণতন্ত্রকে ভেঙে দেওয়ার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটা আমাদের ভারতবর্ষের সংবিধানের পক্ষে এবং মানুষের পক্ষে একটা ভয়ঙ্কর। সংসদে আমরা সদস্যদেরকে নির্বাচিত এই জন্যই করি, তারা দেশের মানুষের হয়ে প্রশ্ন তুলবে এবং সেটা তাদের সহজাতই একটা কাজ। এইবার সেই প্রশ্ন উত্তর করা এবং মন্ত্রীদের সেই প্রশ্নের উত্তর দেওয়াটাও একটা বাধ্যতামূলক কর্তব্য। কাউকে ছোট করা ঠিক না, আবার কাউকে বঞ্চিত করাও ঠিক না। সংসদে পুরোটাই আলোচনা হওয়া উচিত, ব্যঙ্গ কেন করলেন সেটাও আলোচনা হওয়া উচিত, এবং কেন সাসপেন্ড হলো, কী কারণ হলো সেটা হওয়া উচিত। অ্যাজ পার কনস্টিটিউশন আর্টিকেল 19-এ প্রত্যেকটা মানুষের বলার অধিকার আছে, এবং যদি তারা বলেন সেখানে আটকাবার কোনো জায়গা নেই, ওনা বলতেই পারেন। একটা সাংসদ প্রশ্ন করবেন, এটাই বৈশিষ্ট্য হওয়া উচিত একটা সাংসদের। তো সেখানে যদি প্রশ্ন তোলা নিয়ে 143 জন সাংসদ দুর্ভাগ্যবশতভাবে সাসপেন্ড হয়ে যায়, তো সত্যি এটাই সব থেকে বেশি আলোচনার বিষয়বস্তু দেশের মানুষের কাছে। বাক স্বাধীনতা থাকবে না, এটা হওয়া উচিত না। আজকে এই মুহূর্তে দেশের মানুষের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে সাংসদদের সাসপেন্ড করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করা। যেভাবে সংসদ থেকে ভবন থেকে বহিষ্কার করা হয়েছে, এটা কোনো আইনি পরিভাষায় এর কোনো ব্যাখ্যা নেই। সংসদ গণতন্ত্রের পীঠস্থান, প্রশ্ন তোলা সেটা নিয়ে আলোচনা করা সেখানের একটা বেসিক অধিকার, নৈতিক অধিকার, যেটা গণতন্ত্রের অধিকার বলে ধরে নেওয়া যেতে পারে। সংসদীয় গণতন্ত্রের স্বার্থে আমার মনে হয় আলোচনাটাই সব থেকে বেশি জরুরি। সেটার জন্য যেমন হেড স্যারকেও প্রোটোকল মেনে চলতে হবে, ছাত্রদেরও প্রোটোকল মেনে চলতে হবে। আমাদের দেশের শাসন প্রক্রিয়ার ভিত্তি হলো সংসদীয় গণতন্ত্র। আমাদের নির্বাচিত প্রতিনিধিরা সংসদে যাবেন, তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠরা সরকার চালাবেন, বিরোধীরা সেই সরকার যাতে মানুষের স্বার্থ বিঘ্নিত করতে না পারে সেদিকে নজর রাখবেন। আজ সেই সংসদীয় গণতন্ত্র আক্রান্ত, বিরোধীমুক্ত এক সংসদ চায় আরএসএস বিজেপি। তারা আমেরিকার রাষ্ট্রপতি ধাঁচের শাসন ব্যবস্থা চান, তারা দেশের সংবিধানের প্রতি দায়বদ্ধ নন, আর সে কারণেই সংসদে এখন সার্কাস চলছে সংসদীয় গণতন্ত্রের প্রতিটা ধারণাকে ধ্বংস করার এক প্রক্রিয়া শুরু হয়েছে। আজকে পর্যন্তই,
দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।